তো কি গাইস, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল এবং ট্রেন্ডে রয়েছে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই ধরনের ভিডিও আপনারা কীভাবে খুব সহজে তৈরি করবেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এন্ড গাইস, ভিডিও ভালো লাগলে লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমরা চাই এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে। তো কি গাইস, এই ভাইরাল ভিডিওটি তৈরি করার জন্য আপনারা চলে আসবেন কি আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে আমি এক্স অ্যাকাউন্ট অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখা রয়েছে। তো আপনি যদি ফেসবুক অথবা এক্স অ্যাকাউন্টে চলে আসবেন কি আমার অফিসিয়াল অ্যাকাউন্টে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি ফেসবুকে আসার পর আপনি থেকে আমার সঞ্জয় টেক এখান থেকে পেজে চলে আসবেন। তো আসার পর আপনি নিচে স্ক্রল করবেন, এখান থেকে পেয়ে যাবেন কি কমেন্ট বক্স চেক নামে একটি এখান থেকে ভিডিও। এই ভিডিওর কমেন্ট বক্সটি চেক করবেন, চেক করার পর আপনার টেম্পলেটের লিঙ্কটি এখানে পেয়ে যাবেন। তো আপনার টেম্পলেট লিঙ্কের উপরে ক্লিক করবেন। আর এখানে যদি কারো সমস্যা হয়, যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি না আসে, তাহলে আপনি চলে আসবেন কি আমার এক্স অ্যাকাউন্টে। এক্স অ্যাকাউন্টে আসার পর আপনি থেকে আমার প্রোফাইলে এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করার পর প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি নিচে স্ক্রল করবেন, এখানে পেয়ে যাবেন কি ভিডিওটি। তো ভিডিওটি এখান থেকে লিঙ্ক রয়েছে, তো আপনার লিঙ্কের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার থেকে সে ট্যাম্পলেটে নিয়ে যাবে। এরপর আপনার নিচে ইউজ ট্যাম্পলেট পেয়ে যাবেন, তো আপনি ইউজ ট্যাম্পলেটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার আবার নিচে ইউজ ট্যাম্পলেট পেয়ে যাবেন, আপনার আবার নিচে ইউজ ট্যাম্পলেটের উপরে ক্লিক করবেন। তো কি গাইস, এরপর আপনার নিতে ফটো অথবা ভিডিও আপনার নিতে আপলোড করবেন। তো আমি এখান থেকে একটি ফটো আপলোড করে দিচ্ছি। তো কে আমি এখান থেকে ফটো আপলোড করে দিলাম। তো ফটোটি আপলোড করার পর আমাদের ভিডিওটি আসবে এভাবে, আপনি দেখুন। তো কি গাইস, দেখতে পেরেছেন মিনিটে কিন্তু আমাদের ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা সেভ করে নিব, এবং সেভ করার পর আমরা বিভিন্ন সাউন্ডের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটি কিন্তু টিকটক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম আমরা আপলোড করতে পারবো। সো আমি থেকে এটা সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করবো। এরপর আপনার এক্সপোর্টে তো ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখান থেকে ক্যাপকাটের এখান থেকে একটি লোগো থাকবে, লোটা আর উঠবে না। তো কি গাইস, এই প্রসেসটি ফলো করে খুব সহজে আপনি এই ধরনের ভিডিও মেকিং করে নিতে পারবেন। তো গাইস, এর ছিল মধ্যে আজকে ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর গাইস, রিসেন্টলি আমি দুইটি ভিডিও আপলোড করেছি যেগুলো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, চাইলে আপনি এগুলো দেখতে পারেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও, তো ভিডিওর উপরে ক্লিক করে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।